হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই? এই ঠান্ডায় আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি দুইটি রেসিপি দেখাবো একই ভিডিওতে। সেটা হচ্ছে যে পাতিলের তলায় কিভাবে নান রুটি তৈরি করা হয় সে অভিনব কায়দাও দেখাবো, সেই সাথে গ্রিল চিকেনও দেখাবো। আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। নানের জন্য এক কাপ ময়দা, দেড় কাপ ময়দা নিয়েছি, তার সাথে দেড় টেবিল চামচ পাউডার মিল্ক নিয়েছি, এক চা চামচ ইস্ট এবং তার সাথে হাফ চামচ লবণ, এক চামচ চিনি এবং পানি পরিমাণ মতো নিয়েছি, যা দেখতে পাচ্ছেন যতটুকু লাগে। হাফ কাপ পানি নিয়েছি, পুরোটা লাগিনি এখনও। এবার মথে নেব খুব ভালোভাবে এবং তেল দিয়ে দিয়ে, এটা রান্নার তেল নিলাম এক চা চামচ, হয়ে গেছে আমার মথে নেওয়া। এবার রেখে দেব এক থেকে দেড় ঘন্টা সময়, ভালোভাবে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো এটা ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। ময়দা ফুলে ডাবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ইন দ্য মিন টাইম আমি গ্রিলের জন্য, চিকেন গ্রিলের জন্য দুই পিস চিকেন নিয়েছি, লেগ পিস, সেটাই রেডি করছি। এভাবে মাংসটা ধুয়ে মুছে নিলাম ভালোভাবে, এখন এঁকে নেব। ধারালো চাকু দিয়ে খুব ভালোভাবে এভাবে এঁকে নিতে হবে যেন মশলাগুলো ভেতরে প্রবেশ করতে পারে খুব ভালোভাবে। এবার মশলা রেডি করার পালা। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ পাপরিকা পাউডার, সেই সাথে হাফ চামচ জিরার গুঁড়া নিয়েছি, হাফ চামচ রাঁধুনি কাবাব মশলা, তার সাথে হাফ চামচ লবণ এবং এক চামচ চিনি নিয়েছি, দুই টেবিল চামচ দই নিলাম, এক চামচ সয়া সস নিয়েছি, এক চামচ বারবিকিউ সস নিয়েছি এবং এক টেবিল চামচ নিলাম অলিভ অয়েল। এগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুঃখিত বন্ধুরা, মশলার যে মেন, চিকেনের যে মেন মশলা আদা রসুন বাটা, সেটা আমি প্রথমে নিতে ভুলে গেছি। তবে ক্যামেরার বাইরে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা অ্যাড করেছি এখানে, আপনারা অবশ্যই ভুলে যাবেন না, এর সাথে হাফ চামচ আদা বাটা এবং রসুন বাটা নিয়ে নেবেন। এভাবে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টাখানিক, তারপর চুলায় চলে যাব। অলিভ অয়েল দিলাম তিন টেবিল চামচের মতো, সেখানে প্রথমে একটু দুই সাইড সতে করে নেব হাই হিটে, উপরে যাতে একটা শক্ত লেয়ার তৈরি হয়ে যায়, তাহলে ভেতরে জুসি থাকবে। তারপর আমরা গ্রিলে দেব। এভাবে 8 থেকে 10 মিনিট আমরা প্যানে সতে করে নেব, নিয়ে তারপরে আরও 10 মিনিটের মতো গ্রিলে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা গ্রিলটাকে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে আগুনের তাপে পুড়ে না যায় গ্রিলটা। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এক সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। এখন সেই মাখানো মশলাগুলিতে আর একটু তেল দিয়ে তারপর ব্রাশ করে দেব চিকেনের গায়ে। তে মশলা ব্রাশ করার পর আবার উল্টে দিচ্ছি মশলাগুলো কুক হওয়ার জন্য।
চিকেন গ্রিল হচ্ছে চুলায়, সবই ঘরোয়া পদ্ধতি। নান রুটি করব পাতিলের তলায় কিভাবে, অভিনব কায়দা, সেটাও দেখে নেবেন আপনারা। নবাবী খাবার দাবার আমরা এখন ঘরে তৈরি করব, দোকানে কিংবা রেস্টুরেন্টে যাব না। অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার দাবার, মশলাদার খাবার দাবার, এগুলি মোটেও স্বাস্থ্যকর নয়। বন্ধুরা, ঘরে তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, একটু পরিশ্রম করলেই হয়ে যায়। হয়ে গেছে আমার চিকেন গ্রিল। এবার নান রুটি তৈরি করব, তবে তার আগে একটু সস তৈরি করে নেব। ওই যে আমরা চিকেন ফ্রাই করেছি যে প্যানে, সেই তেলের মধ্যেই আমি চিকেন মাখানো মশলাগুলো একটু কষিয়ে নেব। প্লেট ধোয়া পানিটাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটা বাটিতে ঢেলে নেব। এটাই নানের জন্য এক ধরনের সস তৈরি হয়ে যাবে। হয়ে গেল সস তৈরি করা, এবার চলে এসেছি নান তৈরি করতে। দেখতে পাচ্ছেন ময়দাটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে। আমি অফ দ্য ক্যামেরা আরও একবার এটাকে ভেতর থেকে বাতাস বের করে ময়ন দিয়ে রেখেছিলাম। সেকেন্ড টাইমে আবারও ফুলে উঠেছে। এবার এটাকে তিন ভাগ করে নেব আমরা, সমান ভাগে তিন ভাগ করে নেব, তিনটা নান হবে এখানে। হাফ চামচ লবণ এবং কোয়ার্টার কাপ পানি দিয়ে দিলাম। এই লবণ মেশানো পানিটাও কাজে লাগবে নানের, নান ভাজার সময়। খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। দেখতে পাচ্ছেন নানের রুটিটার থিকনেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পাতিল দিয়ে দিয়েছিলাম চুলায় আরও 5 মিনিট আগে, পাতিলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর এটার তলায় নানটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলে ফুলে উঠেছে নান, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কায়দাটা অভিনব হলেও খুবই ইউজফুল, খুবই কার্যকরী কায়দা এটা, আপনারা বাসার চেষ্টা করে দেখবেন। খুবই নরম তুলতুলে একটা নান তৈরি হয়েছে। যেহেতু বাটার নান, আমি বাটার গালিয়ে রেখেছি ওভেনে। সেই বাটারটাই এখন ব্রাশ করে দেব। হয়ে গেছে আমার নান তৈরি, পাতিলের তলার নান তৈরি হয়ে গেছে। বাটার ব্রাশ করে দিচ্ছি, খানিকটা ঢেলেই দিলাম তাড়াতাড়ি কাজের সুবিধার্থে। এবার একটু চিনি ছড়িয়ে দেব, হোটেল স্টাইলে একটু চিনি ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। খুবই টেস্টি হয়েছে গ্রিল চিকেন, এটা অসাধারণ হয়েছে খেতে। এবার নান দিয়ে গ্রিল চিকেন একটু সস লাগিয়ে নিয়ে অসাধারণ। কথা হবে আবারও কোনো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আজ আল্লাহ হাফেজ সবাইকে।